আসসালামু আলাইকুম আজকে রেডিয়াক্রামিন কালার কিভাবে সংরক্ষণ করলে বেশি দিন ভালো থাকবে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি না তেনে আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা সঠিকভাবে কালারগুলো সংরক্ষণ করতে পারবেন আর আপনাদের কোনো বিষয় জানার থাকলে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাতে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেডিয়াক্রামিন কালার কিছু ভুলের কারণে আমাদের কালারগুলো জমাট বেঁধে যায় কিংবা শুকিয়ে যায় অনেক সময় দেখা যায় কালারের উপরে ফাঙ্গাস জমে যায় তো কিভাবে সংরক্ষণ করলে আমাদের এই কালারগুলো এইসব সমস্যা থেকে রক্ষা পাবে প্রথমত আমরা যখন কাজ করব আমাদের যে পরিমাণ কালার প্রয়োজন হবে সেই পরিমাণ কালার একটা কালার প্লেটে ঢেলে নিব। তারপর বোতলের ক্যাপ ভালোভাবে লাগিয়ে রাখতে হবে অনেকের জন্য রেখে দিলে আমি যেভাবে ট্যাপ ইউজ করেছি আপনারাও সেভাবে ট্যাপ ইউজ করতে পারেন এতে করে ভিতরে বাতাস প্রবেশ করবে না এবং কালারটাও সহজে নষ্ট হবে না আরেকটি বিষয় কালার নেওয়ার পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকে নেবেন কারণ বোতলের নিচের অংশে দেখা যায় যে মোটা অংশটা জমে যায় কালারের আর পাতলা অংশটা উপরে থাকে তো বোতলটি যদি ঝাঁকিয়ে নেন কালারগুলো কাজ করা উপযোগী হয়ে যাবে অনেকেই পেন্টিং করার সময় সরাসরি বোতল থেকে কালার নিয়ে পেন্টিং করতে থাকে এতে করে কালারগুলো বাতাসে স্পর্শ পেয়ে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এভাবে কাজ না করে যতটুকু কালার প্রয়োজন ততটুকু কালারই কালার প্লেটে ঢেলে নিয়ে তারপর কাজ করবেন অনেক সময় দেখা যায় যে বোতলে ক্যাপ খুললে ভিতরে ফাঙ্গাস জমে থাকে কিংবা উপরে কিছুটা অংশ একদম জমাট বেঁধে শুকিয়ে থাকে এরকম দেখতে পেলে আপনারা উপরে অংশটুকু কাঠি দিয়ে ফেলে দিবেন তারপর বাকি কালারগুলো ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এতে করে কালারগুলো ঠিক হয়ে যাবে এখন কালার নষ্ট হয়েছে কি না সেটা কি করে বুঝবেন কালারগুলো নষ্ট হলে কালার থেকে খুব বাজে ধরনের গন্ধ আসবে এবং কালারগুলো জমাট বেঁধে থাকবে যতই ঝাঁকানো হোক না কেন কালারগুলোর জমাটটা ঠিক হবে না কালারের যে ফিনিশিং ভাবটা এটা থাকবে না এই ছিল রেডি কালার নিয়ে কিছু কথা যদি আপনাদের কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ